সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসছে নতুন বছর 2023। 2023-এ একটা নতুন খবর দিই, একটা টাটকা গরম খবর দিই। মুক্তি পেতে যাচ্ছে 27 জানুয়ারি গণ অর্থায়নে নির্মিত চলচ্চিত্র সাতাও। ছবিটি পরিচালনা করেছেন খন্দকার সুমন, আর অভিনয় করেছেন ফজলুল হক এবং অভিনেত্রী আয়নন পুতুল। আমার বলতে ভীষণ ভালো লাগছে যে আরও অনেক অসাধারণ অভিনেতা অভিনেত্রী এই ছবিটিতে কাজ করেছেন। আয়নন পুতুল সম্পর্কে একটু বলি, আমার মানে অনেক কাজে স্ক্রিন শেয়ার করা হয়েছে এই আয়নন পুতুলের সঙ্গে। ভীষণ গুণী অভিনেত্রী, আমার খুব পছন্দের অভিনেত্রী, এবং সবচেয়ে বড় কথা, সে আমার অনেক ভালো বন্ধু। আর ফজলুল হক সম্পর্কে বলবো যে একটি ছবি তারেক মাসুদের রানওয়ে, এই ছবিটি করে অলরেডি ফজলুল হক দর্শক সমাদৃত, ভীষণভাবে সমাদৃত। আমার বিশ্বাস এত গুণী অভিনেতা অভিনেত্রীদের সমন্বয়ে খন্দকার সুমনের এই ছবিটি নিশ্চয়ই আবার দর্শকের মনে ছাপ ফেলবে। 27 জানুয়ারি আপনারা সবাই যদি দল বেঁধে এই ছবিটি দেখতে আসেন, তাহলে মানে আমার নিজেরও ভালো লাগবে, আমার বিশ্বাস আপনারাও অনেক বেশি আনন্দিত হবেন এবং আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আসুন আমাদের চলচ্চিত্র দেখতে, চলচ্চিত্র সাতাও। সবাইকে আগাম অভিনন্দন এবং শুভেচ্ছা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে অবিরাম বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে আগামী 27 জানুয়ারি 2023-এ সাতাও আসছে।